হ্যালো বন্ধুরা, এই যে এখন আজ হলো গঙ্গা পুজো, সেই জন্য আমরা নবদ্বীপ আসলাম স্নান করতে। তো গঙ্গার এপারেই চলে এসেছি, স্নান করবো, তো চলুন দেখতে যাবো। তো এখন নবদ্বীপ আসলাম, এখন গঙ্গাতে স্নান করাবে। আর যে গঙ্গার জল নেওয়ার জন্য একটা যে ঢপ নেওয়া হচ্ছে, তিন বন্ধু এসেছি, শ্যাম্পুজামু কেনা হলে এখন স্নান করবো, তো চলুন দেখতে থাকবো। তো এই যে গঙ্গাতে চলে আসলাম, প্রচুর মানুষের সমাগম, সব স্নান টান করছে, তো এখন আমরা স্নান করবো, তো চলুন দেখতে থাকবো। এখন স্নান টান করলাম, গঙ্গাতে এখন স্নান করা হয়ে গেল, চলুন বাড়ির দিকে যাওয়া যাক। স্নান টান করে নবদ্বীপ ঘাটে আসলাম, এখানে ট্রলারে উঠলাম, এরপরে হরিদ্বার ঘাটের মানে গঙ্গার ওপারে যাওয়া হবে। আর ওই যে বিষ্ণু বড় মন্দির, মায়াপুর ইস্কনের মন্ডপ, চলুন একটু ক্যামেরায় ব্যাক ক্যামেরায় দেখা। ওই যে দেখা যাচ্ছে বিশ্বের সব থেকে বড় মন্দির মায়াপুর ইস্কনের মন্ডপ, মন্ডপের মোটকটুকু দেখা যাচ্ছে। এ দেখুন আজ গঙ্গা পুজো, তো দেখুন প্রচুর লঞ্চ, নৌকা, ট্রলার এসেছে। এ দেখুন স্পিড বোট চলছে, স্পিড বোট চলছে অ্যাকচুয়ালি কোনো দুর্ঘটনা ঘটলে উদ্ধার করার জন্য। এখন গঙ্গা পার হচ্ছি, তো চলুন দেখতে থাকুন। চলে আসলাম, একটা চলে যাচ্ছে, স্নান টান করে গঙ্গা পার হয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। বন্ধু বাড়ি থেকে প্রচুর আছে, তো মিষ্টির দোকান থেকে এখন কিছু মিষ্টি কিনছি। তো এই যে কিছু তালের শাঁস কেনা হলো, যেরকম পুজোর প্রসাদ তৈরি করার জন্য তালের শাঁস কেনা হলো কিছু। তারপর ফল বাজার করা হয়েছে, আছে কলা, খেজুর, তরমুজ, এই সমস্ত জিনিস কেনা হয়েছে, আছে পোষা, এই সমস্ত জিনিস বাজার করা হয়েছে। তো এখন বাড়ির দিকে যাবো, তো চলুন দেখতে থাকুন ফল করার জন্য। তো এই যে এখন মুদিখানা দোকান থেকে কিছু বাজার করবে, যে আমাদের পাড়াতে একটা দোকান, যে চিড়েমুড়ি, খই, বাতাসা, ধূপকাঠি, এই সমস্ত জিনিস নেওয়া হবে, তো চলুন দেখতে থাকুন। তো এই যে পুজোর বাজার করে নিয়ে চলে আসা হলো, এই যে এখন প্যান্ডেল তৈরি হচ্ছে, এই যে মাইক নিয়ে আসা হয়েছে, প্রতিমা আনা হয়ে গেছে, গতকাল প্রতিমা আনা হয়েছে। তো প্যান্ডেল যাদের তৈরি হয়ে গেলে তার প্রতিমা মণ্ডপে আনা হবে, তো তারপরে পুজো হবে। তো গতকাল হাতের এই আঙুলটা কেটে গেছিলো, তো এখন যন্ত্রণা করছে প্রচুর, তাড়াতাড়ি করে বাজার তার করে আসলাম। এখন একটু পরে পুজো হবে, গঙ্গা পুজো, নদীর ধারে বসে আছি, হাতে কিন্তু প্রচণ্ড যন্ত্রণা করছে, একদম মানে নখের অর্ধেক চারা, চারাটা বলে সেটা কেটে পড়ে গেছে। তো যাই হোক, তো চলুন এখন পুজো হবে। আমাদের এখানে জলঙ্গি নদীর এখানে দেখুন নৌকা মানে ট্রলার এসেছে, এরকম প্রচুর মানে গঙ্গা পুজো উপলক্ষে এরকম প্রচুর ট্রলার নবদ্বীপ, মায়াপুর এই সমস্ত জায়গাতে যাতায়াত করে। এই যে আমাদের এখানে এটা হলো মিলঘাট, তো মিলঘাটের এখানে এই যে আমরা যে এখানে দেখুন প্যান্ডেল নিয়ে পুজো হচ্ছে, ওই ওই দিকটা সামনে এখানে আমরা দাঁড়িয়ে আছি। এই যে দেখুন আমার বন্ধুরা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো পুজো এখন প্রায় কমপ্লিট হয়ে গেল, এই যে দেখুন নৌকাতে যাচ্ছে, প্রচুর কচুরিপানা, মানে কচুরিপানায় বোঝাই হয়ে গেছে নদী। তো চলুন আবার একটু পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, এই যে আমাদের গঙ্গা পুজো সম্পূর্ণ হয়ে গেছে, ব্রাহ্মণ চলে গেছে, যে প্রসাদ বিতরণ করা হয়ে গেছে। এই যে আমাদের এখানে এই যে ঘাট, মিলঘাট, তো মিলঘাটের এখানে আমরা এই পুজো করলাম, গঙ্গা পুজো। আমরা প্রতি বছর এই গঙ্গা পুজো করি, তো পুজো টুজো কমপ্লিট।